স্বাভাবিকভাবে এই দুইটা থাকে, অনেক অনেক পাওয়ার সাপ্লাই, একাধিক সরাসরি পাওয়ারটা আমরা যেরকম এই যে এই পাওয়ারটা থাকে, এটা সরাসরি থাকে, অর্থাৎ সিডি ডোমেন পাওয়ার, আর হার্ড ডিস্কের পাওয়ারটাও এখান থেকে মাঝে মাঝে থাকে। তো যেখানে না থাকবে দরকার নেই। আর এটা দুইটা কার কার আছে? সবাইটাই না, সবাইটাই দুইটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কমপ্লিট। এটা নাম আছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এখান থেকে দুইটা কেবল আছে, একটা মাদারবোর্ডে মেইন এসি পাওয়ার আর একটা আছে প্রসেসরের পাওয়ার। ওকে, এবার এটা যদি বলে এটা খোলেন, তাহলে আমরা এখানে চারটা নাট আছে সুন্দর করে খুলবো, ঠিক আছে? আর যদি বলে না এটা খোলা দরকার নেই, শুধুমাত্র কেবলগুলো ডিসকানেক্ট করে আবার লাগান, তাহলে আমরা ডিসকানেক্ট করে স্যারকে দেখাবো, স্যার এটা কমপ্লিট, তখন দেখবে যে ডিসকানেক্ট হয়েছে কি না, তখন বলবে আবার লাগাই, কম্পিউটার চালু করেন, তখন সুন্দর করে লাগায় চালু করবেন, ঠিক আছে? তাহলে এই দুটো হলো। এইবার দেখবো যে এই কেবলটা এর নাম আছে শাটা কেবল, শাটা কেবল, এস এ টি এ, শাটা, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। পুরো নাম কি? সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি, ধরতে পারেন যে শাটার পুরো নাম কি? সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট বা শাটা কেবল, ঠিক আছে? তো শাটা কেবলটা দুটো রং থাকবে বা একই রঙের দুইটা থাকতে পারে, রং কোনো বিষয় না, এখানে আপনি যে কোনোটা লাগাতে পারেন, দুই কোনারই সমান। হ্যাঁ সমান। এটা কোন জায়গাতে বলছেন? হ্যাঁ, এটা এটা থাকে হচ্ছে যে এটা দুইটা থাকে, একটা হচ্ছে যে হার্ড ডিস্ক থেকে মাদার বোর্ডে ডাটা ট্রান্সফার করার জন্য, এটা শুধু ডাটা ট্রান্সফার করার জন্য কিন্তু, ঠিক আছে? এটা পজিশন মতো করে নিয়ে তারপর লাগাবেন, যে পজিশনে হয়, যদি না হয় তাহলে সেটা একটু ঘুরে নিতে হবে। হ্যাঁ, ওকে, লাগলো। আবার এটা লাগানোর জন্য যে পোর্টটা আছে, ওই এই যে এটা যাবে যাবে স্যার, এখানে আর একটা কেবল আছে না, সেটা কেবল না, এটা আছে এখন দেখতে হবে যে কোনটা যদি কাছাকাছি থাকে, আর এটা একটু বড় না, এটা এখানে লাগানো যাবে। একটা থাকে হচ্ছে হার্ড ডিস্কের সাথে মাদার বোর্ডে, একটা থাকে হচ্ছে হার্ড ডিস্ক থেকে মাদার বোর্ডে, আর একটা হচ্ছে হার্ড সিডি রম থেকে মাদার বোর্ডে, মানে এখান থেকে ডাটা ট্রান্সফার করার প্রয়োজন হয়, এখান থেকেও ডাটা ট্রান্সফারের প্রয়োজন হয়, ঠিক আছে? আর এটা এই দুটা তো আপনি ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হলো, বাট এটাতে পাওয়ার লাগবে না, এটাতে তো পাওয়ার লাগবে। এই পাওয়ারের জন্য আলাদা পাওয়ার আছে, ওটা দেখাচ্ছি, আগে আমরা এটা লাগাই, ঠিক আছে? এটা এখান থেকে, তাহলে এই কেবলটার নামটা কি? শাটা কেবল। আমরা শাটা কেবল তাহলে দুইটা থাকে মত, দুইটা থাকে, ডাটা ট্রান্সফার হয় নেট দেয়, তখন বললাম আর এত বড় বড় নেট দিন দাদা, তোমার ওয়াইফাই যাই কাম কি কাম। আচ্ছা, এটা লাগালাম, হ্যাঁ, যে কোনো পোর্টে লাগালে হবে, তাহলে অনেক বেশি ফাস্ট হবে। হ্যাঁ, আচ্ছা, হার্ড ডিস্কের হার্ড ডিস্কের এখানে যদি আমরা এসএসডি ব্যবহার করি, হ্যাঁ, এসএসডি কার্ড, এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, হ্যাঁ, হার্ড ডিস্কে যে পরিমাণ লোড থাকে সেই লোডটা এসএসডি কার্ডে কিছুটা অংশ ধারণ করে রাখে, মানে হার্ড ডিস্ক শুধু ডাটা সংরক্ষণের কাজে রাখবে, আর কম্পিউটার টোটাল পরিচালনা করার জন্য যে মাদার সফটওয়্যার, কী সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, সেই লোডটা এসএসডি কার্ডে থাকবে, তাহলে হার্ড ডিস্কের উপরে চাপ কম পড়বে না। সিপিউটা হচ্ছে যে প্রসেসরের কার্যক্রমকেই বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা ইউনিট কোনটা ওরকম জিজ্ঞাসা করবে না। আচ্ছা, যদি বলে তুমি বলবা যে এটা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ব্যবস্থা বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর এই টোটালটা মিলে একটা সিস্টেম ইউনিট। আচ্ছা, তাহলে এই কেবলটার নাম কি? শাটা কেবল। এটা কার সাথে কার সাথে সংযুক্ত থাকে? মাদারবোর্ডের সাথে, মাদারবোর্ড থেকে হার্ড ডিস্কে অথবা মাদারবোর্ড থেকে সিডি রম, ওকে?
আচ্ছা এখন আমরা এটা শাটার কেবল লাগালাম এটা তো পাওয়ার দেব না আমরা পাওয়ার দেব এই যে একটা পাওয়ার আছে এখানে দুটো অংশ আছে যে কোনো একটা এখানে ই পাবে সেখানে লাগাতে হবে ওকে এই পাওয়ারটা কিন্তু আবারো বলতেছি এই মাদারবোর্ড থেকে আসছে তাই না এটা মাদারবোর্ড থেকে আসছে অনেক সময় সরাসরি এইখান থেকেও আসে তখন আমরা পোর্ট দেখে বুঝতে হবে যে কোন জায়গায় এটা লাগবে ঠিক আছে এখন সবার টাইমও নাই মাদারবোর্ড থেকে আসছে তাই না তাহলে মাদারবোর্ডটা খোলা থাকলে আমাকে এটা খুলে এটা তো খুলতেই হবে তাই না খোলা হয় না তো আচ্ছা তাহলে যে স্যার যখন খুলতে বলবে তখন আশেপাশে কারোর সাথে কিন্তু কথা বলা যাবে না কোনো ফাউ টক করা যাবে না হ্যাঁ এক জাস্ট খুলে আবার স্যার যেভাবে লাগাতে বলে লাগবে ও বলা যাবে না এই আমারটা খুলতেছে না কেন বলা যাবে না তারপরে আর বলা যাবে না আমারটা টাইট স্যার এটা অনেক কঠিন বলা যাবে না অনেক সহজ বলতে কোনো কিছুই বলা যাবে না বেশি পাকনামো করলেই ওরা একদম আগে তোমারই করে দেবে কিছু বলবে না তারপরে এই দিকে আছে না স্ক্রু ড্রাইভার স্ট্যাটাস স্যার এটা খোলা যাচ্ছে না এই তোরটা দে এই তোরটা দেখি না স্যার কোনো কিছুই বলা যাবে না যে টেবিলে থাকবে ওই টেবিলে ওইটাতে চেষ্টা করতে হবে একান্ত যদি অনেকবার প্রবলেম হয় স্যার কাইন্ডলি একটু দেখবেন এটা তো একটু মনে হচ্ছে একটু স্ক্রু ড্রাইভারের সমস্যা আছে তখন উনি বলবে আচ্ছা ঠিক আছে বলাটা সিস্টেম আছে না তুমি যদি পরিবেশ নষ্ট করে সেই কথাটা বলো তাহলে কিন্তু হবে না কথা বোঝা গেছে আবার এ খুলতে পারছে না এ ফ্যাক 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 করে হাসতেছে দুইজনেই কিন্তু নট ইট কমপ্লিট হবে নিজে নিজে জায়গা থেকে নিজের এই দক্ষতা গুলো দেখাতে হবে কথা ক্লিয়ার কতবার দেখানো হয়েছে আপনি যদি ঘুমায় থাকেন তাহলে এটা এটা হচ্ছে যে আমার মেন হার্ড ডিস্কে এটা একবার আমি কিন্তু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি যদি এভাবে না লাগে তাহলে সে অন্যভাবে ঘোরায় লাগাবে এটা লাগানো যায় না স্যার হুম লাগানো যায় আচ্ছা ঠিক আছে লাগালাম এই যে লাগালাম ঠিক আছে এবার এই ডিস্ক ওটা তুমি এখানে হার্ড ডিস্কে দাও ও ওটা স্যার এই দুটো একই জিনিস যদি উচ্চ লম্বা হয় তাহলে সে এটাকে একদম তারপরে এইখান থেকে আমি যে ইটা আছে এখানেও দুইটা আছে এটা দূরে থাকলে আমি সেটা লাগবে আবার কাছাকাছি যেটা আসবে সেটা এরকম দিয়ে চাপ দিতে হবে তাহলে এটার নাম কি আচ্ছা তাহলে আমার সিডি রমে কি থাকবে একটা পাওয়ার একটা শাটার কেবল শাটার কেবলের কাজ কি যদি জিজ্ঞেস করে ডাটা 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 পরিবর্তন ঠিক আছে আর পাওয়ারের কাজ কি পাওয়ার শক্তি শক্তি দেওয়া পাওয়ার সাপ্লাই দিয়া বিদ্যুৎ সরবরাহ করা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি এগুলো তাও জিজ্ঞেস করবে না তারপরেও আমি কিন্তু এই যে এই যে এটা কিন্তু লাগাতে হ্যাঁ শাটার কেবল লাগালাম শাটার কেবলের এই প্রান্তটা কিভাবে লাগাছে স্যার ভিডিওটা ভালো দেখে নিও জি স্যার এটা দিয়ে সুন্দর করে চাপ দিন না এখানে সব ভাবে চাপ দেয়া যাবে না এখানে পিন দেখতে হবে হ্যাঁ তুমি ওই যে ছোট বড় চেক করে ওকে তাহলে এটা আমি এইভাবে লাগাতে পারি তাই না আচ্ছা তার আগে আমরা হার্ড ডিস্কটা খুলে দেখাতে চাইছিলাম না জি স্যার তাহলে আমরা একটু একটু খুলে এটা যদি না থাকে তাহলে হার্ড ডিস্কের এই যে দুটো লেভার আছে
হালকা করে চাপ দিলে উঠে যাবে। যদি স্ক্রু থাকে লাগানো তাই খেয়াল করতে হবে, আগে যদি আমি টান টান দিই জোরে জোরে তাহলে অনেক সময় লেবারটা ভেঙে টেঙে যেতে পারে। ওকে, তাহলে আগে সবসময় কোনো জিনিস খুলতে হলে সেটাকে আগে দেখে নিতে হবে, আগে চাপ দিতে হবে, আগে দেখে নিতে হবে যে কোথায় কি আছে কি। হাসায় না, তুমি এক্সট্রা কথা বললে তো সবারই হাসি লাগবে। এখান থেকে যে লিড গুলো আছে, ইউএসবি পোর্ট আছে, ভালো করে দেখেন, এটা হচ্ছে ইউএসবি আছে না দুইটা, আর এটা এটা হচ্ছে অডিও পোর্ট আছে না, এই অডিও এবং ইউএসবি পোর্টে একসাথে কিন্তু এই যে একটা কেবল আছে, ঠিক আছে, অডিও কেবল, এই যে এইখান থেকে আমি টান দেবো, এটা খুলে যাবে। আচ্ছা, সহজ কয়েকটা নিয়ম আছে, এটা আমি তো বলি, অনেক সময় অনেক এই ছোট্ট কেবলের এইখানে লেখা থাকে অডিও, অডিও এক, দুই হচ্ছে কালার ম্যাচিং, এই কালারটা পোর্টের কালারটা এবং এই কানেক্টরের, এটার নাম কানেক্টর, এই কানেক্টর এবং পোর্টের কালারটা এক থাকবে, দেখেন তো আছে কিনা, আছে। দুই, তাহলে কটা বললাম, একটা বললাম অডিও লেখা থাকবে, আপডেট যে আপডেট যে মাদারগুলোতে মাদারগুলোতে সব সময় এখানে লেখা থাকে অডিও, অডিও। হ্যাঁ, আচ্ছা, যদি না হয় তাহলে কালার ম্যাচিং, আচ্ছা কালার ম্যাচিং করলাম, যদি সেটাও না থাকে তাহলে এইবার পোর্ট দেখবেন এখানে কয়টা, এক সারিতে আছে পাঁচটা আর এক সারিতে চারটা, এক অংশ ফাঁকা। এবার দেখবেন আপনি কোন পোর্টের এক অংশ ফাঁকা, এটা এটাও কিন্তু ফাঁকা আছে, যদি কালার না থাকে তাহলে হবে, কিন্তু এটা যাবে না, আপনি দেখবেন এটা এইভাবে ঘুরাবেন না, তখন এই সাইড ফাঁকা থাকা লাগবে বা এই সাইড ফাঁকা থাকা লাগবে, ওর সাথে এর ম্যাচিং হবে না কখনোই, কথা বলছেন, এটা যখন আপনি এইভাবে ঢোকাবেন তখন এই সাইডটা ফাঁকা লাগবে, তার মানে এই পাশে, আর যদি এটা লাগান তাহলে এক সাইডে ফাঁকা আছে, বাট এটা যখন আপনি লাগাবেন তখন হয় এর এই সাইড ফাঁকা আছে না এই সাইড ফাঁকা আছে, এটা উল্টা উল্টা পাশে, এটা মিলবে না, কথা বোঝা গেছে, মিলবে না, আর স্যার মিলে রয়েছে, স্যার পিন ভেঙে গেলে কিন্তু খাব না, স্যার মিলে রয়েছে, যদি মিলে থাকে লাগাতে হবে, তাহলে আমরা এটা সুন্দর করে সাজা করে একদম দাঁড়ানো করে দাও, এটা লাগানোর ক্ষেত্রে পিনগুলো কিন্তু খুবই সফট, এখন অনেকে আছে আবার বলতেছে এই কাত করে ধরে এরকম লাগাই না, তাহলে কিন্তু হবে না, এটা আগে আমার হ্যান্ড পজিশনটাকে সাজা করতে হবে, কথা বোঝা গেছে, হ্যান্ড পজিশন সাজা করে এটা এইভাবে লাগাই দেবো আমরা। ওকে, আচ্ছা, এটার সাথে কানেকশন আছে কি কি, তাহলে ইউএসবি আছে, ফ্রন্ট ইউএসবি, অডিও আছে, ওকে, আচ্ছা তাহলে আমরা এটা লাগাবো, সবই লাগাবে, আর এখান থেকে আচ্ছা এইটা আছে, আর একটা আছে এই দুটো, এটা আছে অডিও আর এটা আছে ইউএসবি, না এটা সরাসরি ইউএসবি, সেটা মাঝে লাগা আছে, আবার এখানে ইউএসবি লেখা আছে, একটু দূরে দূরে বুঝতে হবে, আচ্ছা তাহলে এটা দেখেন এটার মাঝখানে ফাঁকা না, আবার কালার ম্যাচিং করেছে না, তাহলে আমরা এটা লাগাই দেবো, মুসাফির লাগাবো না, তাহলে এর যেটা হলো এটা যেহেতু ওর, আচ্ছা এটা কি র্যাম, র্যামের পুরো নাম কি, র্যামের পুরো নাম কি, র্যান্ডম অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস, র্যামের কাজ কি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটা অস্থায়ী মেমোরি, এর কাজ হচ্ছে যে ডাটাগুলোকে অস্থায়ীভাবে, এটা আবার ভোলাটাইল মেমোরিও বলা হয়, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এই তথ্যগুলো মুছে যায়, অর্থাৎ এটা আছে অনুদায়ী মেমোরিও বলা হয়, ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে কি বলা হবে, যে যে এটা হচ্ছে অস্থায়ী মেমোরি, এটু বললে হবে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে তথ্যগুলো মুছে যায়, সব সময় বিদ্যুৎ বলবো, আচ্ছা এটা খোলার জন্য যে লেবার আছে দুইটা লেবারে আমরা চাপ দেব, এই দুইটা লেবারে চাপ দেব দিয়ে এখন টান দেবো, আচ্ছা এটা লাগানোর ক্ষেত্রেও একটা দেখেন ঘাট আছে, তাই না, তো এই ছোট্ট জায়গা আছে এখানে আপনি, তাহলে এই ঘাটে না মিলে যদি আপনি লাগান লাগবে না, তাহলে
বোঝাতে হবে যে আপনি হচ্ছে যে অদক্ষ আগে অদক্ষ না জি স্যার কারণ আপনাদের নিচে যে ঘাট আছে পজিশন পজিশন না মিললে তো আপনি প্রেস করবেন স্যার লেখাগুলো স্যার ওইদিকে যাবে ফেনের দিকে কেন সবটাই নাও লেখা থাকতে প্লেন থাকতে হবে তখন আপনি কি করবেন ওই ঘাট স্যার ঘাট দেখো ঘাট আছে না তাহলে মাঝখানে ঘাট আছে এই ঘাটটা এই পাশে থাকলে এটাই পাশে থাকবে এটাই পাশে থাকলে এটাই পাশে থাকবে প্রাইমারি স্কুল পাশ আছে তো এটা কি স্যার ওই না স্যার অটো পাস করেছি এটা এটা লাগালো হবে হ্যাঁ আমি ওটাই বলছি হ্যাঁ ও তো হ্যাঁ দেখলে বুঝতে পারে যে তুমি হামাশে বলছো তাহলে বলতে স্যার আমি কি বলতে যাচ্ছি বলতে যাচ্ছে কি করবে এবার লেবার সাব দিলে উল্টো উঠে নিচে এই সততা স্টোর থেকে কিছু খাওয়া লাগবে নিয়ে আসো টাকা দিবি না 5 টাকা তুমি আতালে রাম লাগালাম হ্যাঁ স্যার এটা ঠাসা দেওয়ার আগে তো স্যার আটকে গেছে স্যার আপনি দেখুন স্যার আচ্ছা এটা কি কুলিং এক কুলিং ফ্যানটা না খুলতে হতে পারে যদি খুলতে হয় তাহলে আপনি যেটা দেবে এটা দিয়ে তো আসলে খোলা যাবে না যাবে স্যার খুলছি তো যাবে তো স্যার এখন রাখবেন এখন ট্রাই করুন যদি না যায় তাহলে বলবেন কি স্যার এটা আসলে একটু মানে আচ্ছা কাটে কাটে নিয়ে নেবেন স্যার এটা তো হবে স্যার খুলছি তো এই দেখুন তো চাপ দিলে এটা করুন এটা করে দেখুন এটা এটা এটার উপরে ঘুরে বসে দেখুন এই দিন খুলছে তো ঠিক আছে একটু একটু ঢিল আছে কোনো সাবে একটু টাইট টাইট করে দিন আচ্ছা এখান থেকে এই এই এটা এই ফ্যান চালানোর জন্য একটা পাওয়ার লাগবে না জি স্যার এটা মাদারবোর্ড থেকে আসছে এই যে যতটুকু হ্যাঁ না এটা এটা আছে ওই যে ফ্যান আছে ফ্যান কুলিং ফ্যানের তো ওই যে ফ্যান সিপিইউ আচ্ছা কেবল কেবল আছে স্যার আপনি যদি টান দিয়ে ওই নিচের ধরে টানেন তাহলে হবে না কিন্তু চাপ দিয়ে রডের নাম কি লেভার লেভার এই যে ছোট উপরে আছে তাহলে আমি কি করব এই ধরে এই লেভারটা ধরে দরকার নেই এগুলো খুলবেন না ঠিক আছে আর যদি খুলতে বলে এটা খুলেন এটা খুলবেন যেমন কিছু কিছু পুশ বাটন আছে একটা হিট ইন্ট্রুডার বলা হয় এই যে লেখা আছে এই সুইচটা চাপলে কুলিং ফ্যান চলবে না 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 তাহলে না না কুলিং ফ্যান পাওয়ার ওইটা না এইটা এইটা এটার কথা বলছো না এই এটা এটা বেশি গভীর না যায় বেশি গভীর না এটা এটা মূলত যে অনেক সময় যে আমার এটা চালু হতে একটু সময় নিচ্ছে বাট আমার তো পুশ করা লাগবে মাদারবোর্ডে তখন এটা ইন্টারাক্টর দিয়ে আমার একটু চাপ দিলে হয়তো এর ভিতরে সার্কিটগুলো যদি এলোমেলো থাকে তাহলে ঠিক হয়ে যাবে যেমন অনেক সময় মোটরসাইকেলে কিছু কিছু পুশ বাটন আছে তাই না স্যার এটা হচ্ছে ই না ইন্ট্রুডার না ওটা কোনো কাজে লাগে না আর মেন যে পাওয়ারটা অর্থাৎ পাওয়ার সুইচ হ্যাঁ এর যে বাটনটা এই যে এটা এখানে রয়েছে এখন মাদারবোর্ডে এই 81 বা 61 এর মাদারবোর্ডগুলোতে সবই কিন্তু এই পাওয়ার কেবলগুলো ভাগ ভাগ করে ছাড়ানো আছে রিসেট পাওয়ার এলইডি এইচডিএল হ্যাঁ সব কিছু আছে ভাগ হ্যাঁ ওটা দেখাইছিলাম না একবার জানো মাদারবোর্ড বলতে আপডেট ভার্সন যেটা হয়
এখন 81 এর মাদারবোর্ড চলছে মানে এটা সাব আপডেট লেভেল আচ্ছা তাহলে আমরা এটা সাব দিলেটা খুলে দেব আবার লাগাতে পারি হ্যাঁ আচ্ছা ওকে তাহলে সবাই যেটা খুলে সুন্দর করে আবার লাগান আবার RAM খুলে দিই